রান্না করব পটলের মালাইকারি। পটলের মালাইকারি রান্না করতে পটলগুলো একটু চেছে দুপাশে কেটে রেখেছি। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা, গোটা গরম মশলা, আর নারকেল কুড়াটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর আমি বাটবো আদা, আর শুকনো লঙ্কা, আর জিরে ভাজা। আচ্ছা, তেল দিচ্ছি, কড়াইয়ে তেল দিলাম, দিয়ে হয়ে গেছে। আদাগুলো তুলে রাখছি, আমি তেল দিলাম, একটু এলাচ লবঙ্গ দারচিনি দিলাম তেলের উপর, তেজপাতা দিলাম, জিরে দিলাম, টমেটো কুচি, আদা বাটা, কাঁচাটাকে কষাচ্ছি, এবার লবণ দিচ্ছি, হলুদ দিলাম সামান্য পরিমাণে, মশলাটা কষাতেই আছি, আমি জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভিজে রেখেছিলাম, ভেজে বেটে রেখেছি, সেটা এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে এবার একটু স্বাদ মতো চিনি দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, পটলগুলো ভাজা ভেজে রাখা পটলগুলো ঢেলে দিলাম, আমি যে নারকেল কোড়াটা গরম জলে দিয়ে রেখেছিলাম তার জলটা দিলাম, যদি ভালো না হয় না গরম জলে দেওয়ার পরেও যদি দেখেন যে দুধ বার হচ্ছে না তখন একটু শিল নোড়ায় বেটে নেবেন। আচ্ছা, তরকারিটা একটু ফুটে এসছে, একটু ঢেকে দিয়ে রাখলাম, পাঁচ মিনিটের জন্য, পাঁচ মিনিট পর ফিরে এলাম, রান্না হয়ে গেছে, আমি এর ভেতর বেটে রেখেছি যে গরম মশলাটা, গরম মশলাটা দিয়ে দেবো, একটু ঘি দেবো, এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমার এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষের দিন করেও খেতে পারেন, যদি আপনাদের খেয়ে ভালো লাগে বানিয়ে খাবেন বাড়িতে, যদি খেয়ে ভালো লাগে তবে আমাকে লাইক করবেন। নমস্কার।
Thank you.